আসসালামু আলাইকুম, নাসিম খান অল টিপস ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ যে ভিডিওটি নিয়ে শেয়ার করব সেটি হলো কিভাবে আপনি ইউটিউবের জন্য লোগো ডিজাইন করবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অর্থাৎ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ালে প্রেস করে রাখবেন, কারণ আমার চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে এবং এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। অতি প্রথমেই চলে যাই আমরা গুগলে। গুগল থেকে গুগলে আসলাম যার জন্য, গুগল থেকে কিভাবে আমরা আপনার ফটো রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তার জন্য আমরা গুগল থেকে বিজি রিমুভ লিখে সার্চ করব। একটু ওয়েট করতে হবে। তারপরে সামনেই দেখেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখানে চাপ দিবেন। ওয়েট করতে হবে একটু। এই যে ইমেজটা শো করছেন দেখতেই পারছেন। এখন আপলোড ইমেজ, এখানে সাব দিবেন। এখন এখান থেকে আপনি আপনার যে গ্যালারিতে ছবি রাখা আছে সেখান থেকে আপনার ছবিটি চয়েস করবেন। আমি সব ছবি ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, আবারও আপনাদের মাঝে চেঞ্জ করে দেখাইতেছি, সাথেই থাকুন। গ্যালারিতে চলে যাব, ওয়েট করতে হবে একটু। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, আপনার যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটি আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে যে কোনো একটি ভিডিও, ধরেন আমি এই ইমেজটি আমি রিমুভ করব ব্যাকগ্রাউন্ড, তার জন্য আমি সিলেক্ট করে দিলাম। আপলোডিং একাই হবে, সিলেক্ট করার পর অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। দেখতেই পারছেন ইমেজটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, শুধু ফটোটি আছে। এখান থেকে আপনি এভাবে আপনার একবারে শুধু ইমেজটি আপনি ডাউনলোড করবেন, শুধু ইমেজটি আপনার ফটো মূল ফটো যেটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে মূল ইমেজটি ডাউনলোড করবেন। আবার এখান থেকে আপনি এডিটিংও করতে পারেন। এডিটিংয়ের বিষয়ে এখন আর যাব না, আপনি এই পর্যন্তই দেখালাম, এই ডাউনলোড অপশন পর্যন্ত এখানে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে ইমেজটি। ইমেজটি ডাউনলোড হয়ে গেছে, এখন ব্যাক করব। ব্যাক করে চলে আসলাম। এখন আপনার কিভাবে আপনি ই করবেন, ইমেজ তৈরি করবেন আপনার ইউটিউবের জন্য, সেজন্য তার জন্য দরকার একটি অ্যাপস, অ্যাপ্লিকেশন অ্যাপস দরকার, সেটি হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে তাই আর দেখাইলাম না। এই পিক্সেল ল্যাব অ্যাপস থেকে আপনি চলে ভিতরে ঢুকে যাবেন। ভিতরে ঢোকার পরে সব কিছু ডিটেলস দেখতে পারছেন। এখান থেকে আপনারা প্লাস চিহ্নর পর অর্থাৎ নিউ টেক্সট এটা ডিলিট করে দিলাম, এটার দরকার নাই, পরে আনব। এখন আপনার কিভাবে আপনি ইমেজ তৈরি করবেন তার জন্য আপনার ফ্রম গ্যালারি এখানে চলে যাবেন। এখান থেকে আপনি যে ইমেজটি রিমুভ করেছেন সেই ইমেজটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি কিছুক্ষণ আগে যে ইমেজটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কতটুকু রাখবেন সেটি আপনি আপনার অনুযায়ী কাজ করবেন।
আমি আমার অনুযায়ী এতটুক রাখলাম। এরপর আপনি ইউটিউবের জন্য যে সাইজ দেওয়া আছে সেই সাইজে চলে যাবেন। ইমেজ সাইজে চলে গেলাম, যার পর আপনার কাস্টম বলে একটা অপশন আছে, এখানে চাপ দিবেন। এখানে লেখা আছে অনেকগুলোই, এখান থেকে আপনি ইউটিউব চ্যানেল ব্যানার বা থাম্বেল এই দুটার যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি ইউটিউব থাম্বেলের জন্য সিলেক্ট করে দিলাম। এর জন্য 1280x720 মানে এর জন্য একটা সাইজ তৈরি আছে, এখানে ওকেতে ক্লিক করে দিলাম, যার জন্য ইউটিউবের একটি দেখার সুবিধা, ভালো দেখার সুবিধার্থে এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। এরপর আপনি যে বিষয়ে আপনি লিখতে চান, যে বিষয়ে থাম্বনেল তৈরি করতে চান, সে বিষয়ে টেক্সট আমি এখন লিখতে পারেন এখান থেকে। তার জন্য যাইতে হবে প্লাস চিহ্নতে, আবার চাপ দিবেন, তারপরে টেক্সটে চাপ দিবেন। এভাবে করে এখানে আপনি যা লিখতে চান, এখান থেকে আপনি যা লিখতে চান তাই লিখতে পারবেন। আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান সেই কোয়ালিটির টেক্সট আপনি এখান থেকে লিখে তৈরি করতে পারেন। আমি তৈরি করে রেখেছি যে বিষয়ে ভিডিও করব, এই এডিটিং বিষয়ে, লোগো ডিজাইন বিষয়ে ভিডিওটি করতেছি, এই বিষয়ে আমি ডিজাইনটি করে রেখেছি, তাই আমি আর করতেছি না। এভাবে আপনারা করবেন, এখানে এরকম লিখবেন, যা যে বিষয়ে ভিডিও করতে চান সে বিষয়ে এখানে লিখবেন। এভাবে লিখবেন আপনার ইচ্ছা অনুযায়ী, লেখার পর আপনি টেনে দিবেন, বা এখানে আরও কিছু যদি রাখতে চান, ইউটিউব কীভাবে আনবেন এখানে, ইউটিউবের জন্য ইউটিউব লোগো বলতে একটা অপশন আছে, সেই লোগোটা আপনি ইমেজটা তৈরি করে রাখবেন, এখান থেকে যতটুকু দরকার আপনার সেই সাইজটা আপনি তৈরি করে রাখবেন। এভাবে করে আপনি এখানে বসাই দিতে পারেন। আপনার দেখার সুবিধার্থে কীভাবে আপনি কী বিষয় তৈরি করবেন সেটি আপনার ইচ্ছা অনুযায়ী, আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি কাজটি করেছি। এভাবে করে আপনি আপনার লোগো ডিজাইনটি করতে পারেন। আজ এ পর্যন্ত, কি পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।